আজকে আমরা আলোচনা করবো দু হাজার চব্বিশে জিএনএম এবং এনএম এর যে এন্ট্রান্স এক্সাম হয় তার ফর্ম ফিল কবে থেকে শুরু হবে এক্সাম কবে হবে এবং তার রেজাল্ট কবে আউট হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো একটা নোটিশ নিয়েছি আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড একটা নোটিশ কিন্তু পাবলিশ করেছিল যেখানে বলা আছে জিএনএম এবং এএনএম এম দু সেটা হয়েছিল ফর্ম ফিল আপটা দেখো ফর্ম ফিল ডেট দেওয়া আছে থার্ড উইক জানুয়ারি অর্থাৎ জানুয়ারির থার্ড উইক থেকে কিন্তু জিএনএম এন এম এন্ট্রান্স যে এক্সাম হয় দু হাজার চব্বিশে যে এন্ট্রান্স এক্সাম হবে জানুয়ারির থার্ড উইক অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং এক্সাম কত তারিখে হবে দুই সাত দু হাজার তেইশ অর্থাৎ জুলাই মাসের দু তারিখে এক্সাম হবে সঙ্গে রেজাল্ট কবে আউট হবে লাস্ট উইক অফ জুলাই লাস্ট উইক অফ জুলাই অর্থাৎ জুলাই মাসের লাস্ট উইকে কিন্তু তোমাদের রেজাল্টটা হয়ে যাবে দেখো এটাকে আমি ডিটেলসে দেখাচ্ছি একদম জুম করে দেখাচ্ছি দেখো জিএনএম এনএম দু হাজার থার্ড উইক অফ জানুয়ারি দেখো থার্ড উইক অফ জানুয়ারি মানে জানুয়ারির তৃতীয় সপ্তাহে ফর্ম ফিল আপটা শুরু হবে এবং এক্সাম হবে দেখো দুই সাত দু হাজার তেইশ রবিবার অর্থাৎ জুলাই মাসের দু তারিখে তোমাদের কিন্তু এক্সামটা হয় অর্থাৎ জুলাই মাসে প্রথম সপ্তাহের দিকে তোমাদের কিন্তু এক্সামটা হয় সঙ্গে লাস্ট উইক অফ জুলাই অর্থাৎ জুলাই মাসের লাস্ট সপ্তাহে একদম শেষ মাসের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট আউটটা হয়ে যায় দেখো এইভাবে কিন্তু জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক বা হচ্ছে জিএনএম বা এ নিয়ে পড়তে চাও এন্ট্রান্স এক্সাম দাও কিন্তু সরকারি কলেজে চান্স পেতে পারো তোমরা সায়েন্সে পড়ো বা আর্টস এ পড়ো যেই ক্যাটাগরি স্টুডেন্ট হও না কেন তোমরা কিন্তু জিএনএম এবং এএনএম এই যে এন্ট্রান্স এক্সামটা হবে এই এন্ট্রান্স এক্সাম দিতে পারবে অবশ্যই তোমরা ফর্ম ফিল যারা করবে এখন থেকে ব্যাচ করছে অর্থাৎ প্রাইভেটভাবে আমাদের কাছে পড়ো অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে এবং ভালো র্যাঙ্ক করতে পারবে তবেই কিন্তু সরকারি কলেজে চান্স পাবে অর্থাৎ অনলাইনে প্রাইভেটভাবে পড়াচ্ছি তোমরা যারা অ্যাডমিশান হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো টোটাল আমরা এক্সামের আগে পর্যন্ত পড়াবো পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে এই একবারই পেমেন্ট করতে হবে এর মধ্যেই কিন্তু সমস্ত সাবজেক্টের লাইভ ক্লাস পাবে সঙ্গে কোনো কারণে ক্লাস মিস হলে সেগুলো রেকর্ডিং ক্লাস এবং পিডিএফ সাজেশান মক টেস্ট এগুলো কিন্তু পরপর পেতে থাকবে এবং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যে মক টেস্টগুলো হয় সেগুলো তোমরা দিতে পারবি যেহেতু জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে তাই অবশ্যই এখন থেকে অ্যাডমিশান নাও নতুনভাবে আমরা কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে একটা নতুন ব্যাচ শুরু করেছি জানুয়ারির এক তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে এই ব্যাচে যারা অংশগ্রহণ করবে টোটাল পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে এক্সামের আগে পর্যন্ত পড়ানো হবে যারা অ্যাডমিশান হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা এই নাম্বারে সরাসরি ফোনপে গুগল পে পেটিএম এগুলো অ্যাভেলেবেল আছে তোমরা পেমেন্ট কমপ্লিট করে পেমেন্টের স্ক্রিনশটটা এই নাম্বারে দিয়ে দেবে তোমাদেরকে জয়েন করে নেওয়া হবে তোমরা অবশ্যই খেয়াল রাখবে সিলেবাসটা কমপ্লিট করতে কিন্তু অনেকটাই টাইম লাগে আমি তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা দেখাচ্ছি এবছর যে সিলেবাসটা থাকবে অর্থাৎ দু হাজার চব্বিশে যে এক্সামটা হবে জিএনএম এবং এনএম এর যে এক্সামটা হবে অর্থাৎ যারা জিএনএম দিতে চাও বা যারা জিএনএম এবং দিতে একসঙ্গে পরীক্ষা কিন্তু দুটো এক্সাম সিলেবাস একই একসঙ্গেই পরীক্ষা হয় দেখো লাইফ সায়েন্সে তিরিশ নাম্বারের কোশ্চেন থাকে তিরিশ নাম্বারের কোশ্চেন থাকে এক নাম্বারের জন্য এবং দশটা কোশ্চেন থাকে দু নাম্বারের জন্য অর্থাৎ লাইফ সায়েন্সে পঞ্চাশ নাম্বারের কোশ্চেন হয় এই পঞ্চাশ নাম্বার কভার করতে হলে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে সঙ্গে ইলেভেন টুয়েলভের কিছু জীবন বিজ্ঞানের অংশ তোমাকে পড়তে হবে যেগুলো আমরা যারা আর্টসের স্টুডেন্ট তাদেরকে আমরা খুব সহজভাবেই কিন্তু বুঝিয়ে দিই এই জন্য আমরা ব্যাচ করছে লাইফ সায়েন্সটাকে খুব ভালোভাবে বোঝাই যাতে তোমরা এখান থেকে ভালো নাম্বার তুলতে পারো তারপর দেখো ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে পনেরো নাম্বারের কোশ্চেন হয় যেগুলো হচ্ছে এক নাম্বারের কোশ্চেন পাঁচটা কোশ্চেন থাকবে দু নাম্বারের জন্য টোটাল কুড়িটা কোশ্চেন পঁচিশ নাম্বারের থাকবে ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেন গুলো হয় নাইন টেন এর সিলেবাস দেওয়া হয় সেখান থেকে ফিজিক্যাল সায়েন্সে পঁচিশ নাম্বারের কোশ্চেন হয় ফিজিক্যাল সায়েন্সে কিছু ম্যাথ কোশ্চেন আছে যেগুলো ব্যাচ কোর্সে আমরা ডিটেলসে পড়াই বা হচ্ছে এগুলো না যদি শেখো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না আর হচ্ছে ইংলিশ যে সাবজেক্টটা আছে তোমরা জানো অনেকেই ইংলিশে ভয় করো ইংলিশে পনেরো নাম্বারের কোশ্চেন হয় পনেরো নম্বরের কোশ্চেন গ্রামার প্রশান থাকে এবং কিছু কিছু কোশ্চেন আসে প্রত্যেক বছর কিন্তু আমাদের যে ব্যাচ কোর্স যেগুলো আমরা পড়াই ওখান থেকে হুবহু কমন পাওয়া যায় যারা ইংলিশে একদম পারো না আমরা যদি তাদেরকে পড়াই মিনিমাম দশ নাম্বার তুলতে পারবি অর্থাৎ পনেরো নাম্বার যে কোশ্চেন হবে দশ নাম্বার এখান থেকে তুলে নিতে পারবি তারপরে দেখো ম্যাথেমেটিক্স অর্থাৎ গণিত অর্থাৎ যে গণিত বই আছে সেখান থেকে লগারিদম বিভিন্ন চ্যাপ্টার আছে যেগুলো সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই এগুলো কিন্তু আমরা পড়াচ্ছি এখান থেকে হুবু কোশ্চেন কমন আসি তারপরে দেখো জেনারেল নলেজ অর্থাৎ জি কি তোমরা জানো জি কে সিলেবাস মানে সমস্ত কিছুটা জীবন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল সমস্ত কিছুটা কিন্তু কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেইগুলো কিন্তু আমরা ডিটেলসে পড়াচ্ছি সেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে দশটা দশটা কোশ্চেনই কমন পেতে পারো বা তোমরা আটটা থেকে নটা কোয়েশ্চেন কমন পাবে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে রিজনিং তোমরা অনেকেই জানো না অ্যাকচুয়ালি রিজনিংটা কি রিজনিং হচ্ছে অ্যাকচুয়ালি গেমের মতো বা হচ্ছে ম্যাথের মতো অংশ বিভিন্ন চিত্র দিয়ে থাকে বিভিন্ন নাম্বার দিয়ে থাকে অ্যালফাবেট দিয়ে থাকে সেই রিজনিংগুলো আমরা অনায়াসেই সলভ করব। পাঁচটা কোশ্চেন থাকবে পাঁচ নাম্বারের অনায়াসেই সলভ করা যায় সেখান থেকে কিন্তু আমরা পাঁচের পাঁচ নাম্বার পেতে পারি এগুলো আমরা ডিটেলসে পড়াচ্ছি তোমরা হয়তো জানো প্রত্যেক বছর কিন্তু কম্পিটিশান বাড়ছি সেই কম্পিটিশান বাড়ার জন্য তোমাদের কিন্তু অ্যাডভান্স লেভেলের পড়তে হবে তুমি যদি নর্মালভাবে পড়ো বা জীবন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বা বাকি সাবজেক্টগুলো এমনি পড়ে গেলে সেখানে কিন্তু তুমি ভালো স্কোর করতে পারবে না প্রত্যেক বছর কোশ্চেনের লেভেলটাকে হাই করা হয় অর্থাৎ অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলো পরপর দেওয়া হয় সেই জন্য আমরা ব্যাচ কোর্সে পড়াচ্ছি তোমরা যারা ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাও অবশ্যই অংশগ্রহণ করতে পারো টোটাল আমরা স্বল্প মূল্যে অর্থাৎ পাঁচশো নিরানব্বই টাকা নিচ্ছি এই পেমেন্টটি একবারই করতে হয় পাঁচশো নিরানব্বই টাকা একবারই পেমেন্ট করবে এখন থেকে অর্থাৎ জানুয়ারির এক তারিখ থেকে আমরা নিউ সেশন অর্থাৎ নতুন ব্যাচ শুরু করছি জানুয়ারির এক তারিখ থেকে জুলাই মাস পর্যন্ত অর্থাৎ এক্সামের আগে পর্যন্ত আমরা কিন্তু কন্টিনিউ ক্লাসটি করব প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস পাবি অর্থাৎ কোনো কোশ্চেনে যদি তোমাদের ডাউট থাকে সেগুলো তোমরা ক্লাসের মধ্যেই ক্লিয়ার করতে পারবে সঙ্গে তোমরা প্রত্যেক দিনের রেকর্ডিং ক্লাস পেয়ে যাবি অর্থাৎ একটা ক্লাস তোমার যখন খুশি তখন তুমি দেখতে পারো বা কোনো কারণে যদি ক্লাস মিস করো সেগুলো তোমরা রেকর্ডিং ক্লাস পাবে সঙ্গে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যেগুলো আমরা পড়াচ্ছি তার মক টেস্ট নিই তোমরা সেই সকল মক টেস্ট দিতে পারবে এবং এক্সামের আগে একটা ফাইনাল সাজেশন সেটা পাবে সঙ্গে ফুল মক টেস্ট অর্থাৎ একশো পনেরো যে কোশ্চেন হয় একইভাবে একশো পনেরো নম্বরে দশটি মক টেস্ট পাবে তোমরা যারা পড়তে ইচ্ছুক বা জিএনএম বা এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমরা কবে থেকে ফর্ম ফিল শুরু করবে জানুয়ারি থার্ড উইক অর্থাৎ জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে আমি অবশ্যই আবার একবার বলে দেব তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো যখন ফর্ম ফিল শুরু হবে অবশ্যই বলে দেওয়া হবে তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশান অন করে রাখো হলে কিন্তু প্রত্যেকটা যে ক্লাস হচ্ছে বা বিভিন্ন যে নোটিফিকেশান আসছে সেগুলো কিন্তু মিস করে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশান অন করে রাখবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে তোমরা যারা ব্যাচ করছে অংশগ্রহণ করতে ইচ্ছুক এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে এবং কিভাবে অ্যাডমিশান করবে সেগুলো কিন্তু প্রসেসগুলো পরপর আমরা কিন্তু এখানে প্রোভাইড করে দেবো